দুবছর পর এই শিয়ালটাকে দেখে কিন্তু এক দারুণ অনুভব করতে পারছি। তা গঙ্গাসাগরের যাত্রী কিন্তু বেশিরভাগ প্যাসেঞ্জার এখানে ট্রেনের নিচে বসে আছি, উপরে প্রচুর ভিড়, আর আমরা যাচ্ছি এখন নামখানার পথে। এটা জয়নগরের মোয়া, পৃথিবীর বিখ্যাত ভাই, সারা জায়গা থেকে কিন্তু লোক আসে জয়নগরের মোয়া খেতে। এই স্টেশনের একটা ভারী ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, নবাব সিরাজউদ্দৌলা মাত্র 150 জন সৈনিককে নিয়ে এই পর্তুগিজের সঙ্গে লড়াই করে জিতেছিলেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। বর্তমানে এখন আমরা আছি সিয়ালদা স্টেশনে, আর এখন আমরা আজকে যাচ্ছি নামখানা লোকাল। গাড়ির নাম্বার হচ্ছে 34720। এটা হচ্ছে তোমার সিয়ালদা থেকে নামখানা লোকাল 7:14 ছাড়ে। অলরেডি এখন 7:13 বেজে গেছে, আর 1 মিনিট আছে ট্রেনটা ছাড়বে। তো আজকে আমি খুব এক্সাইটেড, আজকে আমি নামখানা যাচ্ছি, কারণ নামখানাতে আপনারা জানেন যে কি কি বিখ্যাত। নামখানাতে কিন্তু মৌসুমি দ্বীপ, কিন্তু বকখালি লোক কিন্তু ভরপুর লোকে যায়। বাট আজকে আমি যাচ্ছি স্পেশালি নামখানা লোকাল ধরে যাচ্ছি গঙ্গাসাগর মেলায়। অলরেডি টাইম হয়ে গেছে 7:14 বেজে গেছে, কিন্তু টাইম মতন কিন্তু ছেড়ে দিয়েছে। 7:14 বাজে, শিয়ালদা থেকে ছেড়ে দিল আমাদের নামখানা লোকাল। এটা অ্যাকচুয়ালি আপনারা যদি ওয়ারিজমা ট্রেনে দেখেন তাহলে কিন্তু দেখবেন লক্ষ্মীকান্তপুর মারলে কিন্তু আপনি ট্রেনটা দেখতে পারবেন, মানে এখান থেকে যাবে লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে নামখানা লোকাল। জার্নি হবে আমাদের 108 কিলোমিটার জার্নি, আর এই পুরো যাত্রাটা করতে আসি মাত্র 25 টাকায়। মানে শিয়ালদা থেকে আপনি নামখানা যাবেন মাত্র 25 টাকায়। নামখানা লোকাল কিন্তু শিয়ালদা থেকে আপনি যদি সার্চ করেন ডাইরেক্ট 3টে কি 4টে দেখাবে। বাট এখান থেকে সব থেকে ভালো রুট হচ্ছে সকালবেলা যদি আপনারা নামখানা যেতে চান তাহলে এই ট্রেনটা বেস্ট বলবো, 7:14 ট্রেনটা বেস্ট, কারণ এটা ডাইরেক্ট কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে ডাইরেক্ট আপনাদের নামখানা নিয়ে যাবে। বাট যদি আপনাদের ট্রেন না পান নামখানা যাওয়ার জন্য তাহলে আপনাকে কি করতে হবে, ভায়া হয়ে যেতে হবে লক্ষ্মীকান্তপুর, যে কোনো ট্রেন ধরবেন তারপর ওখান থেকে কিন্তু নামখানা লোকাল পাওয়া যায়। এই আমাদের শিয়ালদা জংশন, বহুদিন পরে শিয়ালদা আসা হয়েছে, প্রায় আমার মন বলছে প্রায় 2 বছর ধরে আমি কিন্তু শিয়ালদা স্টেশন আসিনি। প্রায় 2 বছর পর এই শিয়ালদাকে দেখে কিন্তু এক দারুণ অনুভব করতে পাচ্ছি। চারিদিকে প্রকৃতিক সৌন্দর্য, আর সূর্য উদয় হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর এখন শীতকালে মরশুম বুঝতে পাচ্ছেন। আজকে হচ্ছে 5ই জানুয়ারি, আপনাকে একটা দারুণ ব্লগে স্বাগত আর কি, মানে দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছি আজকে। উত্তর চব্বিশ পরগনা অলরেডি ব্লগ বানিয়েছি, সেটা আই বাটনে দিয়ে দেবো দেখতে পারেন। আর দক্ষিণ চব্বিশ পরগনার অনুভূতিগুলো মানে হেভি লাগে বল, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে ট্রেনের জার্নি করছি সেটা আলাদা একটা অনুভূতি দিচ্ছে। আর ট্রেনে কিন্তু ভিড় এখন নেই, বাট এরপরে কিন্তু ভিড় কিরকম হবে সেটা আনএক্সপেক্টেবল, মানে সেটা বুঝতেই পারবো পরের স্টেশনগুলো আসলে। এবং চেষ্টা করবো যে পরের স্টেশনগুলো, যে যে স্টেশনগুলো আমার যেগুলো জানা পরিচিত সেই স্টেশনগুলো সম্বন্ধে কিছু বলা আপনাদের সামনে। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, এটুকুই বলবো। মানে মুখটা বুঝতে পারছেন আজকে দাড়ি গোপ সব ফেলে দিয়েছি, একটু একটু বাচ্চা বাচ্চা লাগছে। তো চলুন আজকে যাত্রাটা শুরু করা যাক। আমাদের ট্রেন পার্ক সার্কাস পার করে পরের স্টেশন এসছে বালিগঞ্জ স্টেশন। মানে এই লাইনটা আমার কোনোদিন পরে আসা হয়নি, মানে ফার্স্ট টাইম আমি নামখানা লোকাল যাচ্ছি, মানে সাউথ চব্বিশ পরগনার এই ট্রেনগুলিতে। বন্ধুরা জাস্ট ভিড় দেখুন, এই দক্ষিণ চব্বিশ পরগনার মানে ট্রেনগুলিতে প্রচুর ভিড় হবে, যা বোঝা যাচ্ছে এখন ট্রেন ঢাকুরিয়াতে এসছে। আর ট্রেন কিন্তু পুরো রাইট টাইমে ঢোকাচ্ছে। এই টোটাল জার্নিতে আপনার 34টা হল্ট পড়বে আমাদের, মানে শিয়ালদা যদি আর নামখানা ধরেন। এই ব্লকটা আপনারা কাকদ্বীপ পর্যন্ত দেখতে পারবেন, মানে কাকদ্বীপের একটা স্টেশন পরেই কিন্তু নামখানা জংশন আর কি। পরের হল চলে এসছে যাদবপুর স্টেশন। এটা আর যাদবপুরে আপনারা জানেন যাদবপুর ইউনিভার্সিটি খুব ফেমাস, এখান থেকে যেটা জানা যায়। আর স্টেশনে এটাতে অত ভিড় দেখলাম না, এটাতে নর্মাল ভিড়, বাট আমার খুব ভালো লাগছে, মানে এই লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স করতে দারুণ লাগছে। জাস্ট সব গঙ্গাসাগরের যাত্রী কিন্তু বেশিরভাগ প্যাসেঞ্জার এখানে, ভিড়টা দেখুন জাস্ট, আমার তো হেভি লাগছে দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেনগুলিতে। ভিতরে ভিড় দেখো জাস্ট, প্রচন্ড ভিড়, মোটামুটি অনেক ভিড়। আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমি যখন লোকাল ট্রেনে ট্রাভেল করি বেশিরভাগ মানে গেটের সামনে দাঁড়ানো পছন্দ করি, বাট শীতকাল যেহেতু সেই জন্য প্রোটেকশন লাগিয়ে দাঁড়িয়ে তো হচ্ছে আর কি। আর এই মাস্কটা পরছি মাঝে মাঝে মানে ঠান্ডাকে আটকানোর জন্য, বাট তোকে ভালো লাগছে ঠান্ডার এই মরশুমটাকে, বেশ এনজয় করছি। আর সবাই যেহেতু মানে যাচ্ছে গঙ্গাসাগর, গঙ্গাসাগর স্পেশালি প্রথমবার যাওয়া হচ্ছে আমার, আর খুব আনন্দের সাথে যাচ্ছি, ইচ্ছা আছে খুব দারুণভাবে উপভোগ করার। আর চলুন সামনে যাত্রাটা আপনাকে দেখাই। এই যে ট্রেনটা আসছে, ট্রেনের ভিড়টা দেখুন যাচ্ছে, নরেন্দ্রপুর স্টেশন পরে স্টেশন। আর এই স্টেশনটা 2 নম্বর দিয়েছে, যাত্রী আমি নিচে বসে আছি এরকম লিটারেলি, দারুণ।
ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, কিন্তু বেশ মজা পাচ্ছি। আমি দাদার সাথে বসে আছি, সকালবেলায় সব ডেলি প্যাসেঞ্জারই করছে, আর ভিড় গুলো দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। লক্ষ্মীকান্ত মানে ক্যানিং লাইনটা, আর আমরা বাদিকে সোজা চলে যাচ্ছি আপনার লক্ষ্মীকান্তপুরের দিকে। দারুণ লাগছে, মানে বহু বছর পর মানে সোনারপুরে অ্যাকচুয়ালি আসা হয়েছে। সোনারপুরে এর আগে এসেছিলাম, যখন আমি ক্যানিং গেছিলাম সুন্দরবন ঘোরার জন্য, তখন আসা হয়েছিল। বাট এটা প্রায় দু তিন বছর পর আবার সোনারপুরে আসা হয়েছে, বেশ দারুণ লাগছে। এই যে ভিড় সেরকম মানে কম দেখলাম না, একই বাড়ছে আর কি। যেটা দেখা যায় ট্রেনটা অলরেডি প্রচুর ভিড় হয়, যেহেতু 7:14 এটা নামখানা যাচ্ছে। আর এই হচ্ছে সোনারপুরের কিছু দৃশ্য। পরের হল চলে এসছে সুভাষ গ্রাম। আপনারা সবাই জানেন সুভাষচন্দ্র বসুর এর পাশে রয়েছে পৈতৃক গ্রাম, মানে পৈতৃক বাড়ি আর কি। এখান থেকে যেতে পারেন টোটো নিয়ে। তো এই জায়গাটা খুব মানে দারুণ ঘোরার জায়গা আর কি। আর সুভাষ গ্রাম স্টেশনে হালকা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ তো নেই, আর ওদিকটায় কিন্তু প্ল্যাটফর্ম পড়ছে বেশিরভাগ। আমি এই সাইডটা দাঁড়িয়ে রয়েছি আর কি, মানে যেহেতু মানে ভিড়ের হেজিটেশন না হয় তার জন্য এই সাইডে দাঁড়িয়ে রয়েছি, বাকি সব প্ল্যাটফর্ম কিন্তু ওদিকে পড়ছে। আমাদের ট্রেন এখন পৌঁছালো, তার নামখানা লোকাল হচ্ছে 12 নম্বর প্ল্যাট, মানে 12 নম্বর হল্টে পৌঁছালো এটা। এটা হচ্ছে বারুইপুর জংশন। আর বারুইপুরে জানেন পেয়ারা খুব ফেমাস, এখানে পেয়ারা খুবই বিখ্যাত। আর আনফর্চুনেটলি এখন পেয়ারা আপনাকে দেখাতে পারবো না, খাওয়াতেও পারবো না, আর আমি নিজেও খেতে পারবো না। বাট এখানকার যেটা ফেমাস আর কি সেটাই বললাম। বারুইপুর জংশন এই দেখুন কিছু অবস্থা, এটা 1 নম্বর পড়লো ওইদিকে। আমরা অলরেডি চলে এসেছি, মাত্র 25 কিলোমিটার ট্রাভেল করেছে আমাদের ট্রেন, এখনও তো লম্বা রুট বুঝতে পারছেন। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, যেহেতু এনজয় করতে করতে যাচ্ছি। এই হচ্ছে বারুইপুর জংশনে কিছু এলাকা, আর এখানে কিছুটা হালকা হয়েছে, প্যাসেঞ্জার কিছুটা এখানে নেমে গেল অনেকজন। আর লক্ষ্মীকান্তপুর যেতে যেতে তো অনেকটাই হালকা হয়ে যাবে। তো চলুন এরপরে স্টেশনগুলো আস্তে আস্তে কভার করবো আপনাদের। কাকু আমাকে একটা লাইন বললো আর কি, এই বারুইপুর থেকে কিন্তু একটা লাইন ডিভাইড হচ্ছে, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার লাইন চলে যাচ্ছে, আর আরেকটা যাচ্ছে নামখানার লাইন। এই দুটো লাইন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে বারুইপুর থেকে যাওয়া যায়। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, আমাদের আরও স্টেশন পড়বে, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো তথ্যগুলো। ডানদিকে যে লাইনটা গেছে ওটা হচ্ছে ডায়মন্ড হারবার লাইন, আর আমাদের এই লাইনটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লাইন। এই যে লাইনটা, ওই যে ওইটা ডায়মন্ড হারবার লাইন, ওটা ওই লাইনটা। চারিদিকে পেয়ারা বাগান দেখুন, এর জন্য বারুইপুরের পেয়ারা কিন্তু এত বিখ্যাত হয়। এর জন্য এখানকার ম্যাক্সিমাম পেয়ারা কিন্তু বারুইপুর থেকে যায়। বারুইপুরের পেয়ারা কিন্তু খুব সুস্বাদু হয়। এখানকার চারিদিকে বাগান দেখুন, এই দেখুন বাগান চারিদিকে পেয়ারার বাগান। বাপরে প্রচুর পেয়ারা বাগান, কাকু থেকে জানতে পারলাম 12 মাস পেয়ারা পাওয়া যায় বারুইপুর থেকে। খুব অপূর্ব লাগলো, মানে এত পেয়ারা বাগান দেখিনি আমি একসাথে, এই প্রথম দেখছি। এত পেয়ারা বাগান দেখুন, চারিদিকে পেয়ারা গাছ, পেয়ারা গাছ সব কলপ লাগানো আছে। বাহ দারুণ লাগলো, ওই সাইডও পেয়ারা গাছ পেয়ারা বাগান লাগানো, চারিদিকে পেয়ারা গাছ। কৃষ্ণমোহন স্টেশন আমাদের, বা স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্যাসেঞ্জার কম। তুমি দেখুন ওই সাইডে সব পেয়ারা বাগান, ওই সাইডে পুরো পেয়ারা গাছের বাগান। এত মানে আমি লিটারেলি কোনো জায়গায় দেখিনি, এই জায়গায় দেখতে পাচ্ছি এত পেয়ারা বাগান। মানে ওইখান থেকে আস্তে আস্তে দেখলাম বারুইপুর থেকে। দারুণ ইন্টারেস্টিং লাগছে লাইনটা, দক্ষিণ চব্বিশ পরগনার এই স্টেশনগুলো উপভোগ করছি এই মানে গেটে দাঁড়িয়ে, বেশ দারুণ লাগছে কিন্তু। চলুন আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি নামখানার দিকে। স্টেশনের মধ্যে তাল গাছ, বাহ স্টেশনের নামটা দারুণ লাগলো,
স্টেশনের নাম হচ্ছে কোগলা স্টেশন। আর এখানে দেখলাম কাছেই কাকুরা দেখলাম এখানে পানি ফলের কিন্তু খুব চাষ হচ্ছে, যা দেখলাম এই কোনা দিয়ে দেখলাম জলের মধ্যে পানি ফল চাষ হচ্ছে। কিন্তু পানি ফল কীভাবে প্রসেসিং হয়, কীভাবে চাষ হয় জলের মধ্যে আই ডোন্ট নো, বাট দেখতে অপূর্ব লাগে, পানি ফল খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, হোকলা স্টেশনের পরেই পড়বে আমাদের দক্ষিণ বারাসাত। এখানেও কিন্তু দেখছি প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে, বলতে পারেন ট্রেনটা অনেকটা হালকা হয়ে গেল। আর এক দুটো স্টেশন পরে লক্ষ্মীকান্তপুরে অনেকটাই হালকা হয়ে যায় বলতে পারে। আর এর মানে এখানে দেখতে পাচ্ছি প্রচুর জায়গায় মানে জয়নগর কিন্তু মোয়া বিক্রি হচ্ছে। আমাদের এক দুটো স্টেশন পরে মানে দক্ষিণ বারাসাতের দুটো স্টেশন পরে কিন্তু জয়নগর মাজিলিপুর স্টেশনের নাম। তো ওইখানে আপনাদের দেখাবো মানে স্টেশনের মধ্যে কিন্তু জয়নগরের মোয়া বিক্রি হয়। জয়নগরের মোয়া খুবই ফেমাস, এটা পৃথিবী বিখ্যাত পুরো বলতে পারেন। তো এখানে তার একটু ঝলক দেখতে পারলাম, ওই দেখুন লেখা আছে। কিন্তু যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই ট্রাই করব, আর না হলে তো উপায় নেই, আপনারা এসে ট্রাই করতে পারেন। আমরা এখন চলে এসেছি এখানকার দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে ভাইটাল অ্যান্ড মেন ইম্পর্টেন্ট স্টেশন, যেটা হচ্ছে জয়নগর মজিলপুর জয়নগর স্টেশন। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোক নামছে এবং উঠেও যাচ্ছে, ভিড় দেখুন জাস্ট, ওই দেখুন ভিড়, বাপরে কি ভিড় নেমে যাচ্ছে সব। আর এখানে যেটা মানে প্রচলিত এখানকার জয়নগরের মোয়া পৃথিবীর বিখ্যাত মানে সারা জায়গা থেকে কিন্তু লোক আসে এই জয়নগরের মোয়া খেতে। আর এখানে একটা দোকান খুব ফেমাস বললো, কৃষ্ণমোহন কাকার দোকান, সেই অনেক বছর থেকে উনি বিক্রি করে আসছে আর প্রচুর ফেমাস আর কি। আর স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু মিষ্টান্ন ভাণ্ডার আছে, যেখানে জয়নগরের মোয়া পেয়ে যাবেন আপনারা। কিন্তু এখানকার কাকু বললো যে সব থেকে বেস্ট হচ্ছে বহরু যে স্টেশনটা আছে, ওই স্টেশনে নামলে কিন্তু আরও মানে ওখানকার আরও পুরনো কারিগর আছে যারা বানায় আর কি মিষ্টি আর কি। জয়নগরের মোয়া এখানকার মিষ্টান্ন কিন্তু খুব ফেমাস। জয়নগরে যে মজিলপুর স্টেশন থেকে আমরা চললাম নামখানার পথে, আর কিছু স্টেশন পরেই হবে আমাদের লক্ষ্মীকান্তপুর। তো সেখানে কি দেখা হচ্ছে আপনার এরপরে মথুরা না, যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত বিষ্ণুপুরের শ্মশান, বুঝতে পারছেন। আর এই যে বিষ্ণুপুর, হ্যাঁ হ্যাঁ এখানে মেলাটা হয়, এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা মেলা হয় মানে বিষ্ণুপুরের মেলা বলে। যে শ্মশানটা আপনারা দেখলেন বিষ্ণুপুর শ্মশান, এটা এখানকার দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে মেন আর ইম্পর্টেন্ট শ্মশান আর কি মানা যায়, খুব পবিত্র মানা যায়। আর ওই পাশে কিন্তু মানে গঙ্গাসাগর মেলার পরেই আপনার বিষ্ণুপুরে একটা বিশাল বড় মেলা হয়, মানে গুগলে যদি আপনি সার্চ করে দেখেন ওটাকে সব থেকে বড় মেলা বলে ঘোষিত হয়, বাট এটা নয়, গঙ্গাসাগর মেলার পরেই কিন্তু আপনার বিষ্ণুপুর মেলা হয়, বিশাল বড় মেলা। আপনার যদি কোনোদিন সময় হয় গঙ্গাসাগর মেলার পরে আপনার বিষ্ণুপুর মেলাতে অ্যাটেন্ড করতে পারেন, দারুণ দারুণ জিনিস দেখতে পারেন আপনি। মানে গঙ্গাসাগর মেলা যতটা ফেমাস তার থেকেও বেশি ফেমাস আর কি এই বিষ্ণুপুরের মেলা, তাই তো? কাকু আমাকে বললো, কাকু কোথায় যাবেন? আমি যাবো লক্ষ্মীকান্তপুর। কাকু লক্ষ্মীকান্তপুর যাবেন, কাকুর নাম? হ্যাঁ রবি হালদার। আচ্ছা, তো কাকুর সঙ্গে যাচ্ছি আমরা লক্ষ্মীকান্তপুর। এর পরের স্টেশন হচ্ছে মথুরাপুর রোড। এই যে মথুরাপুর রোড স্টেশন, এই হচ্ছে মথুরাপুর রোড স্টেশন। দারুণ লাগলো এসব ইতিহাস জানতে, খুব ভালো লাগে। মানে উত্তর চব্বিশ পরগনা যেভাবে ঘুরেছি পুরো চব্বিশ পরগনাকে ঘুরতে কিন্তু বেশ মন্দ লাগছে না আমার, মানে দারুণ লাগছে। তো এখানে দেখতে পাচ্ছি ট্রেন অনেকটাই আমাদের হালকা হয়ে গেছে, নেমে যাচ্ছে, প্যাসেঞ্জার দেখতেই পাচ্ছে পুরো হালকা, দুই একটা কিছু বসে আছে। আর লক্ষ্মীকান্তপুর গেলে তো পুরো ট্রেন ফাঁকা হয়ে যাবে, তাই না? আর আমাদের নামখানায় তো পুরো ফাঁকা হয়ে যাবে, আরো ফাঁকা আর কি। মানে কাকদ্বীপ যেতে যেতে আমাদের বেশি ইন্টারেস্টিং আছে কিনা বলুন তো, মানে আমি মানে
ছোটবেলা থেকে আমি শুনতাম, মানে মথুর মানে গঙ্গাসাগর মেলা চারিদিকে বলে যেত, লোক যেত, বাট আমি যেতে পারতাম না, খুব আফসোস লাগতো। বাট ফাইনালি আজকে মকা পেয়েছি, মানে বলে না সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তো সেরকম একটা ব্যাপার। তো এইবার হচ্ছে একবার তীর্থটা করে নেবো, আপনাদের সেটা দেখাও পরের ভিডিওতে, দেখতে পারবেন গঙ্গাসাগর মেলার সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওটা স্পেশালি আমি ট্রেন জার্নির উপর দেখাচ্ছি। আপনার যদি ট্রেন জার্নি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন, আর যদি ভালো লাগে একটু পরিশ্রমটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করুন, বস এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো। তো চলুন পরের স্টেশনে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটা ভাইটাল স্টেশন, বা বলতে পারেন এই লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর এখানে আমাদের ট্রেনটা এখন বর্তমানে 15 মিনিটে হোল্ড আছে, তারপর 15 মিনিট পরে ছাড়বে নামখানার জন্য। বর্তমানে এখন আমরা এনজয় করছি চা, এখানকার লিকার চা। আর এই কাকু মানে যে খুব সুন্দর চা, তোমার নাম কে কাকু? ওরে বাবা, কাকুর হাসিটা রাখো হেভি। তো কাকু এখানেই স্টেশনে কিন্তু দারুন চায়ের দোকান, চাটা খেয়ে দারুন লাগছে কিন্তু। সকালবেলায় যেই মানে ফ্রেশ মর্নিংয়ে স্টার্ট করেছি, চাটা তো খাওয়া হয়নি, বাট এখানে চাটাকে আরও দারুণ লাগছে। আর আমার সঙ্গে আজকে যাচ্ছে সঞ্জিতদা আর হচ্ছে পাপাই, আমরা তিনজন মিলে যাচ্ছি গঙ্গাসাগর মেলায়। পরের ভিডিওটা দেখতে পারবেন গঙ্গাসাগর মেলায় আমরা কীভাবে যাচ্ছি, সে সম্পূর্ণ ভিডিও থাকবে। তবে দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। নিচে বসে আছি, উপরে প্রচুর ভিড়, আর আমরা যাচ্ছি এখন নামখানার পথে। দারুণ লাগছে, সূর্য থই থই করে উঠেছে, সূর্যের তাপ দেখো। এই স্টেশনের একটা ভারী ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে কুলফি। কুলফিতে আগে পর্তুগিজদের আমাদের এখানে অধীনে ছিল, কুলফি মানে পর্তুগিজরা এখানে দখল করেছিলেন। এবং এইখানে একটা বিশেষ ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা মাত্র 150 জন সৈনিককে নিয়ে এই পর্তুগিজের সঙ্গে লড়াই করে জিতেছিলেন, এখানে স্বাধীন করেছিলেন এই জায়গাটাকে। তো দ্যাটস ওয়াই জায়গাটা এতটাই ইন্টারেস্টিং কাহিনী কুলফি স্টেশন। মানে ভাবা যায় মাত্র 150 জন সৈনিককে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা বাংলাকে স্বাধীন করেছিলেন পর্তুগিজের হাত থেকে। আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে কাকদ্বীপ, আমরা নেমে যাবো এখন কাকদ্বীপ, আর একটা স্টেশন পরেই নামখানা লোকাল, মানে নামখানা যাওয়া যায়। বাট আমরা আজকে গঙ্গাসাগর যাওয়ার জন্য সব থেকে বেস্ট হচ্ছে কাকদ্বীপ স্টেশন। ভিড় এখানে প্রচুর, সব হালকা হয়ে যাবে, যা আছে সব ফাঁকা হয়ে যাবে। তো নামখানা লোকালের এই ট্রেনের জার্নিটা কেমন লাগলো আপনাদের? এটা হচ্ছে কাকদ্বীপ, কাকদ্বীপ জংশন, কাকদ্বীপ স্টেশন। তো এই স্টেশন থেকে আমরা বেরিয়ে যাবো এখন। আর এই আপনারা যদি নামখানা যান, মানে নামখানা তো জানেন মৌসুমি দ্বীপ বকখালি যাওয়ার জন্য বেশি ফেমাস, তো এই একটা স্টেশন পরেই কিন্তু নামখানা। ট্রেনটা এখানে নামিয়ে দিল আমাদের, তো চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে। তো এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন, খুব ছোটো একটা স্টেশন দেখতে পারলাম। তো বর্তমানে আমরা এখন চলে এসেছি কাকদ্বীপ, মাত্র 25 টাকায় শিয়ালদা থেকে মানে নামখানা চলে আসতে পারেন মাত্র 25 টাকায়। তো আমরা এখন কাকদ্বীপ নামলাম, তো এখান থেকে আমরা গঙ্গাসাগরে যাত্রা শুরু করবো। বাট তার আগে ভিডিওটা শেষ করি, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এক্সপিরিয়েন্সগুলো, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন, বাট আমি চেষ্টা করেছি যতটুকু আপনার ইনফরমেশান দেওয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।